ফুটবলের খবর বঙ্গবন্ধু গোল্ড কাপের এবারের আসরে গোল করে দলের জয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশের ফরওয়ার্ডরা অন্যদিকে ফিলিস্তিনকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও দলগত পারফরমেন্স করেই শেষ চারে খেলার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভুইয়া এদিকে অসুস্থতার কারণে ফরওয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের খেলা অনিশ্চিত তার জায়গায় একাদশে সুযোগ পেলে আস্থার প্রতিদান দিতে চান তরুণ ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে গেল দুদিন কমলাপুর স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করে জাতীয় ফুটবল দল অনুশীলনে একটু বৈচিত্র্য আনতে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে জেমিডে বাহিনী ছুটি শেষে দলের সঙ্গে জামাল ভুঁইয়া অধিনায়কের সান্নিধ্য পেয়ে যেন সতীর্থরাও বেশ উজ্জীবিত তবে অসুস্থতার কারণে এবারে আসরে ফরওয়ার্ড নাবিব নেওয়া জীবনের খেলা অনিশ্চিত তার জায়গায় অনুশীলনে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিং এর তরুণ ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম এদিন অনুশীলনের শুরুতে রক্ষণাত্মক ফুটবলের ওপর জোর দেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস অন্য প্রান্তে রানা সোহেল জিকোদের টেকনিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেন গোলকিপার কোচ রবার্ট মেমস দুই ঘন্টার অনুশীলনের শেষ দিকে ফিনিশিং এর উপর গুরুত্ব দেন জেমিডে যেখানে ডিফেন্ডারদের ডজ দিয়ে গোল করার প্রতি মনোযোগী ছিল মতিন সুফিল রবিউলরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ফরওয়ার্ডরা নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি তাই এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে চাই ফুটবলাররা আমরা জানি প্যারিসের অনেক শক্তিশালী টিম পার আমার ফার্স্ট আগে কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনাল স্কোরিং প্রবলেম সবচেয়ে বড়ো প্রবলেম বাংলাদেশের টিম এরা লিগে খেলে ওরা সব ফরেনার সামনে খেলে এটা একটা একটা বড় প্রবলেম যেটা খেলে ওরা এই চ্যান্স গ্রিপ করতে হবে না নাইলে আমরা দিতে পারবো না আমরা হয়তো ফিনিশিংটা একটু কম আসে সেটা নিয়ে বেশি করে কাজ করতে হবে যাতে একটা সুযোগ পাইলে সেটা যেন আমরা একটা সুযোগে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ট্রেনিং করব যাতে ফিনিশিং একটা আসলে সেটাই যেন কাজে লাগাতে পারি এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে সুযোগ পেয়ে আনন্দিত ফয়সাল আহমেদ ফাহিম দেশের হয়ে খেলতে পারলে কোচের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত 20 বছর বয়সী তরুণ এই ফরোয়ার্ড আমি ভাবতে পারি না যে আমি ন্যাশনাল টিমে আসবো এটা ভাবে আমার অনেক এই ভালো লাগতেছে আর প্র্যাকটিস করলাম আজকে ফার্স্ট এ ফার্স্ট দিন এটার জন্য অনেক ভালো লাগছে সবার সাথেই এ প্র্যাকটিস করলাম অনেক ভালো লাগলো এবারে আসরে জয় দিয়ে মিশন শুরু করতে চায় লাল সবুজ জার্সিধারীরা সময় সংবাদ ঢাকা